ঘরে ঢুকেছি, এই লাঠি নিয়ে আমাকে তাড়া করবে না? যাওয়ার আগে একবার আমাকে প্রাণভর মেরে নাও। এ নাও, তুমি শুয়ে শুয়ে খুব হাসছো না? ভাবছো তুমি যখন ঘুরে বেড়াতে তখন তোমায় কেউ পাত্তা দিত না, আর এখন সবার তোমার স্বাদ মেটানোর কত চেষ্টা, কি করবে বলো? সবাই এরকম, আমিও তো এরকমই ছিলাম। বাবা বেঁচে থাকতে কোনোদিন ওনার কথা শুনিনি, এখন বুঝতে পারি কি ভুল করেছি। সারাক্ষণ আমায় বকতো, জানো, তুমি যতবার লাঠি নিয়ে আমায় তাড়া করো আমার বাবার কথা মনে পড়ে যায়। অন্যদের কথা জানি না ঠাম্মা, কিন্তু আমি তোমায় খুব ভালোবাসি। ঠাম্মা, আমি কিন্তু প্রত্যেক ছুটিতে এখানে আসবো, কিন্তু তুমি যদি না থাকো আমার কি করে ভালো লাগবে বলো? শেষবারের মতন একবার ভেবে দেখো। আমি অভি ঠাকুমা, আমায় যেতে পারছি তো? পিসিমা তো, পিসিমা তো সুস্থ? আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন। এখন কেমন লাগছে দিদি? এই যাত্রায় বেঁচে ফিরে এলাম ভাই, ঠাকুর কবে ডাকবেন কে জানে। এবারে অভি আর অনুর বিয়েটা দিয়ে দে ভাই, না দেখে